নমস্কার বন্ধুরা আমি সুশান্ত অনেক দিনের পর ইউটিউবে ভিডিও করতে এলাম আজকে যে জিনিসটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি এটা হচ্ছে একদমই নতুন ইউটিউবে মনে হয় এটা প্রথম আজকে উনিশ দুই দু হাজার তেইশে দাঁড়িয়ে ইউটিউবে মনে হয় ইউটিউবের প্ল্যাটফর্মে এরকম ভিডিও নেই তো তোমরা ভিডিওটা দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি কী নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ঠিকই ধরেছো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা হলুদ লণ্ঠন জোপাতে বীজ তৈরি করেছি কীভাবে এটা পুরোটাই আমার আইডিয়া লাগিয়ে মানে ওই হ্যান্ড পলিনেশন করে এটা তৈরি করেছি সাইডে দেখো একটা বীজ পেকে গেছে এবং আর সাইডে কাঁচা আছে কাঁচা অনেকগুলো আছে একটা মাত্র ওই ফল পেকেছে আর আমি জানি না ইউটিউব প্ল্যাটফর্মে এই উনিশ দুই দু হাজার তেইশে এই পর্যন্ত এরকম টাইপের কোনো ভিডিও এসছে কিনা যে কোনো লণ্ঠন জবাতে যে কোনো আভুটলন হাইবিষ্কাশে বিশ তারিখ করতে পেরেছে কিনা আমি জানি না তবে আমার তো মনে হয় এটাই প্রথম ভিডিও আমি এই গাছটা পাঁচকুড়া থেকে অনলাইনে এনেছিলাম তো আমি যার কাছ থেকে এনেছিলাম তাকেও আমি ফোন করেছি যে তোমার কাছে কি এরকম কোনো বীজ তৈরি হচ্ছে গাছে তো সেও আমাকে বলল যে না এটা তো আমি প্রথমবার দেখছি আমাদের তো কই এরকম হয় না তো সে আমাকে যাচাই করার জন্য আবার আমাকে হোয়াটসঅ্যাপে এর ছবি পাঠাতে বললাম আমি তাকে পাঠালাম সে তো দেখে অবাক তো যাই হোক এটা হ্যান্ড পলিনেশান করে তৈরি করেছি এটা হলুদ লণ্ঠন জবাতে আমি সাদা লণ্ঠন জোবার পরাক মিলন করে মানে হ্যান্ড পলিনেশান করে এই ফলটা তৈরি করতে সফল হয়েছি এবার আমি এটা চারা তৈরি করে দেখব এবার আমার নেক্সট টার্গেট হচ্ছে এটা আমি চারা তৈরি করে দেখব সেই চারাতে কি নতুন কোনো অন্য কালারের ফুল আসছে আসার তো কথা যদি আসে ভালো আর যদি না আসে তাহলে অন্তত চারাটা হোক এটাই মানে খুব বড় পাও আর কি আজকে আমি এর বীজ আমি রোপণ করেছি আজকে তো আর কিছু দিনের মধ্যে যখন নতুন চারা তৈরি হয়ে যাবে ওটার আপডেট আমি তোমাদের ভিডিও করে একবার দেখিয়ে দেবো আর তোমরা যদি এই এই ব্যাপারে যদি বিস্তারিত জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো সেখানে আমি বলে দেবো আর যেটা চাইনিজ ল্যান্টান মানে আবুটিলন যেটা লন্ঠন জবা যাকে আমরা বলছি ওটা তো আমি হ্যান্ড পলিনেশন করেছি তো ওতেও দেখছি ফল তৈরি হচ্ছে ধীরে ধীরে তো ওটার কতটুকু কি রেজাল্ট পাবো আমি জানি না পরে যদি ওটাতে হয়ে যায় তারও কিভাবে কি কী পদ্ধতি করলাম আমি দেখিয়ে দেবো আর সবশেষে যেটা সবাই বলে সেটা আমিও বলছি আমার চ্যানেলটি তোমরা দেখো সাবস্ক্রাইব করো ভিডিও শেয়ার লাইক সব কিছুই করো যাতে পরবর্তী ভিডিওতে আরও ভালো ভালো কিছু আমি তোমাদের দেখাতে পারি আর সবাই ভালো দেখো